একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিক কিনা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই কবরের আযাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক সওয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব্বুক তোমার রব কে বলেন আমাদের রব কে ওমা দীনুক তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযার রাজুল এই লোকটারে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথা থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরাআন সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি আছে না নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছে না নাই আহা মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক কি না আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাআল্লাহ ঘুমেন না নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো না দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামরে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক মার রব্বু কয় আমি জানি না কি জানোস কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে অঙ্গ খেলা শুরু ওমান হাজার রজুল ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মদ ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই
আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর মাসেল গুলো থেতলে ফেলা হবে। ইয়াকালু লিল আরদি ইলতামি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফা আদলাউহু, আহা ওয়াল আয়াযু বিল্লাহ, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে, ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না, ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুংকার, ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না, করতে রাজি আছেন সবাই? বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে?